তাহলে থিটা থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি বসিয়ে দিই, থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে কী হবে আমাদের? এক্স কস থিটা, এক্স কস থিটা মানে ক্যাস কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানটা কী হবে? এক্স ইন্টু 1, আর সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কী হলো আমাদের এখানটা? ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে আমাদের? 1, ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কি দাদা হবে? এক্স স্কোয়ার মানে কি? একের স্কোয়ার প্লাস, এটা তো বা পুরো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে একের স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের? 1, তাহলে অ্যান্সার এটার কত হচ্ছে আমাদের? 1, ক্লিয়ার? চলো, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস সেক স্কোয়ার এ, তাহলে 1 ট্যান স্কোয়ার এ মানে কি? সেক্স সেক স্কোয়ার এ মাইনাস 1 বাই 1 প্লাস সেকে, তাহলে 1 প্লাস এটা কী হবে? স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ মাইনাস 1 বাই 1 প্লাস সেক এ, সেকে সেকে কেটে গেল, তাহলে এখানে কী পড়ে থাকছে? 1 প্লাস সেক এ মাইনাস 1, তো মাইনাস 1 প্লাস 1 কেটে গেলো, তাহলে অ্যান্সার কী হচ্ছে আমাদের? সেক এ,